হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে তোমাদের আমি ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, একটু কাজের ব্যস্ততা ছিল, এছাড়াও পাশাপাশি একটু পার্সোনাল কাজ ছিল, তো তার জন্য আমি এতদিন টোটালি আনরেগুলার হয়ে গিয়েছিলাম। তো যেহেতু তোমাদের এক্সাম ডেট হয়ে গেছে, অ্যানাউন্স হয়ে গেছে, আশা করি অফিসিয়াল নোটিস তোমরা দেখে নিয়েছো যারা WBPSC-র ফুডের SI-এর এক্সাম দিতে চলেছো। দেখো, মানে কি বলতো, ইতিহাসে হয়তো প্রথমবার আমার জানার মতে যে তোমাদের যে রাজ্য সরকারের যে অফলাইনে এক্সাম হবে সেটা দুটো ডেটে হবে, 16ই মার্চ এবং 17ই মার্চ, অর্থাৎ শনিবার এবং রবিবার তোমাদের এক্সাম হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাদের দেখো আর কিন্তু হাতে বেশি নেই, প্রায় মোটামুটি হয়তো তোমাদের দেখো আজকে হয়ে গেলো জানুয়ারির 6 তারিখ, তো মোটামুটি ফেব্রুয়ারি মার্চ, তো সেই ক্ষেত্রে মোটামুটি ওই 2-2.5 মাস মতো আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের মোটামুটি আমি যা বলেছিলাম 100টা সেট দিয়ে দেবো, আশা করছি কভার করে দিতে পারবো যা টাইম আছে। তো এই নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, আর রেগুলার ভিডিও পাবে এবার থেকে আশা করছি, আর কন্টিনিউ তোমাদের আমি আশা করছি তোমাদের প্রিপারেশন যেভাবে এগোনোর সেভাবে তোমাদের এগিয়ে দেবো, কোনো অসুবিধা আশা করছি থাকবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের দেখো 46 নম্বর সেট নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যে যারা আশা করি তোমরা দেখো এতদিন যেহেতু ভিডিও দিইনি, 15-16 দিন, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখে নিয়েছো, অর্থাৎ দেখো যারা জমেছিল এবং রিভাইজ করে নিয়েছো, তাদের আশা করি অনেক কাজে লেগেছে। 10-11 দিন আশা করছি তোমরা যদি দেখে নিও তো খুব ভালো কাজ করেছো। তো সেই ক্ষেত্রে আজকে 46 নম্বর সেট নিয়ে আলোচনা করবো বিস্তারিত। চলো দেখো, তো সেই ফার্স্ট প্রশ্ন সেটি কী আছে চলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন যে কী রেখেছি, দেখো একটা সংবিধান থেকে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তো দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের এই যে সংবিধান সংশোধন যে করা হবে বা করা যায় সেটি কিন্তু আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কী আছে দেখো, সংবিধান সংশোধনের জন্য অনুচ্ছেদ 368-টিতে কিন্তু একদম স্পষ্ট করে উল্লেখ আছে যে আমাদের সংবিধান সংশোধন আমরা কিন্তু করতে পারি। সেই ক্ষেত্রে 368 নম্বর দ্বারা এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে লেখা রয়েছে। আর প্রশ্ন যদি পরীক্ষায় আসে, কী প্রশ্ন আসবে, যে ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো একটা সায়েন্সের প্রশ্ন, মোটরের ক্ষেত্রে নিচের কোন ঘটনাটি ঘটে, অর্থাৎ মোটর চালিতর ক্ষেত্রে, অর্থাৎ যখন মোটর আমাদের চালানো হয় সেই ক্ষেত্রে আমাদের কোন ঘটনাটি এখান থেকে মানে ঘটে, অর্থাৎ কোন শক্তি থেকে কোন শক্তিতে এটি রূপান্তরিত হয়। তড়িৎ থেকে রাসায়নিক, যান্ত্রিক থেকে রাসায়নিক, তড়িৎ থেকে যান্ত্রিক, যান্ত্রিক থেকে তড়িৎ। তো দেখো যখন আমাদের মোটর গাড়ি যখন আমাদের চালানো হয়, মোটর যখন চালানো হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেই সময় তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ অপশন সিতে দেখো আছে সঠিক উত্তর। আর যদি প্রশ্ন আছে ডায়নামো ঘোরানোর সময় তোমাদের কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হয়ে যাবে কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। ঠিক আছে, আর এটা কিন্তু মোটরের ক্ষেত্রে কিন্তু তড়িৎ থেকে যান্ত্রিক, তোমরা কখনোই কিন্তু গুলিয়ে ফেলবে না, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন চলে যাবো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি, যাতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়। খুব সুন্দর একটি প্রশ্ন এবং পরীক্ষায় বারবার এসছে, এবং তোমাদের যে PSC-র এক্সাম হতে চলেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা প্রচুর রয়েছে ফোর্ডের এক্সামে। তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তোমাদের প্রতিষ্ঠিত হয় 1919 সালে। প্রশ্ন আসতে পারে যে তোমাদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ কি ILO, অনেক সময় প্রশ্ন আসে ILO-র ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো এই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সট্রা ডিটেলস হিসাবে দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে হলো তোমার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাবো। 4 নম্বর প্রশ্ন দেখো, হিস্ট্রি থেকে আছে, সব মিলিয়ে মিশিয়ে প্রশ্ন দিচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাদের হয়তো পরীক্ষার সময় কিন্তু এইরকমই থাকবে যে আলাদা করে তোমাদের কিন্তু GK আলাদা করে তোমার মানে প্রত্যেকটা পার্ট ওয়াইজ কিন্তু দেবে না, তোমাদের সব কিন্তু মিক্সিং করে থাকবে, তোমাদের বলে দিলাম। তো কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিল, তো এর মধ্যে তোমাদের একমাত্র প্রথম রাজেন্দ্র চোল যিনি মানে বাংলা আমাদের আক্রমণ করেছিল। ঠিক আছে, তো দেখো এক্সট্রা ডিটেলস আছে মানে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, একটুখানি পড়ে দিচ্ছি তোমাদের। মধ্যযুগীয় চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল তোমাদের কি আছে, 1019 থেকে 1024 সালের মধ্যে উত্তর ভারতে একটি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। তারপর কী আছে, এই অভিযানটি ভেঙ্গি, কলিঙ্গ, ওডা এবং বাংলার রাজ্যগুলি অতিক্রম করে গঙ্গা নদীতে এসেছিল। ঠিক আছে, এক্সট্রা ডিটেলস, ঠিক আছে, বুঝতে পেরেছি কী বলতে চাইছে। নেক্সট কী বলেছে দেখো, প্রথম রাজা রাজেন্দ্র গঙ্গা উপত্যকা আক্রমণ করেন এবং বাংলার পাল রাজা মহিপালকে পরাজিত করেন। অনেক সময় প্রশ্ন আসতে পারে দেখো এখান থেকে ডিটেলসে, যে বাংলার কোন রাজাকে রাজেন্দ্র তোমাদের যে বাংলার মানে যে প্রথম রাজেন্দ্র চোল বাংলার কোন রাজাকে তিনি তোমাদের বা পাল বংশের কোন রাজাকে তিনি পরাজিত করেছিলেন, সেই কেন্দ্রে কিন্তু তোমাদের হয়ে যাবে মহিপাল। ঠিক আছে, মহিপালকে পরাজিত করেন, তার বিজয় স্মরণে তিনি একটি শহর প্রতিষ্ঠা করেন, এর নাম দেয় কি, গঙ্গাইকোন্ডা চোলাপুরম। অর্থাৎ প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে যে যে তোমাদের আমাদের প্রথম রাজেন্দ্র চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল যিনি বাংলার
পাল রাজা মহিপালকে যে পরাজিত করেছিলেন, এই পরাজিত করার ফলে তিনি তিনি এই স্মরণে, যে পরাজিত হওয়ার যে স্মরণে তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন বা কোন প্রতিষ্ঠা তিনি সেই সময় করেছিলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু গঙ্গাইকোন্ডা চোলাপুরম হয়ে যাবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে তোমাদের তখন কিন্তু বলতে পারবে না যে আমি তোমাদের কমন দিইনি বা তোমাদের কমন আসেনি, তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু রিভার্সে প্রশ্ন আসতে পারে, তাই তোমাদের বলছি এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়াটা খুবই প্রয়োজনীয়। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সকলের সমান অধিকারের বিষয়টি উল্লেখিত আছে? একদম 16 নম্বর ধারায় কিন্তু আমাদের একদম ভারতীয় সংবিধানের যে সকল মানে সকল চাকরিজীবীদের সমান অধিকার রয়েছে, তো অপশান এখানে দিইনি, এছাড়া তোমাদের অপশান হয়তো থাকতে পারে 15, 16, 17, 18 এরকম থাকতে পারে, তো সেই ক্ষেত্রে 16 নম্বর ধারায় কিন্তু সবাইকে মানে চাকরির ক্ষেত্রে আমাদের সকলের সমান অধিকার রয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট তোমাদের কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তো এই প্রশ্নটা ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্ন চলে যাবে 7 নম্বর প্রশ্ন, অ্যান্টিসেটিরিলিটি নামে পরিচিত কোন ভিটামিনকে বলা হয়? কোন ভিটামিনকে অ্যান্টিসেটিরিলিটি বলা হয়? ভিটামিন এ, বি, ই, তো এরকমভাবে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, তো ভিটামিন ইকে আমাদের কিন্তু অ্যান্টিসেটিরিলিটি বলা হয়। অপশান তোমার দিন এ, বি, সি, ই এগুলো থাকতে পারে অপশানে, এছাড়া তোমার ডি, সি, ইকে যাই হোক অপশানে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, তো সেই ক্ষেত্রে তোমাদের অ্যান্টিসেটিরিলিটি নামে পরিচিত কিন্তু ভিটামিন ইকে বলা হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশটি সূর্যোদয়ের দেশ বলা হয়? মানে এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন এবং বারবার পরীক্ষা এসছে, এবং আশা করছি তোমরা এই প্রশ্ন এলে তোমরা পরীক্ষায় ভুল করবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জাপানকে আমরা সূর্যোদয়ের দেশ বলি, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বর্তমানে বিশ্বের কতগুলো দেশ ওপেকের সদস্য? তো ওপেকের সদস্য বর্তমানে আমাদের দেশ কতগুলো রয়েছে? বর্তমানে আছে 13টি। অনেক সময় প্রশ্ন আসে যে ওপেকের ফুল ফর্ম কী, তো সেই সময় কিন্তু তোমাদের অবশ্যই সঠিক উত্তর দিতে হবে, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ তোমাদের এটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আর অনেক সময় কিন্তু প্রশ্ন আছে, এই প্রশ্নটা বারবার এসেছে বিভিন্ন রকম রাজ্য সরকার বলো পরীক্ষায়, রাজ্যের পরীক্ষায়, সেন্ট্রালের পরীক্ষায়, রেলেও বিভিন্ন টাইম এই প্রশ্নটা এসেছে, আরপিএফে 2-1 বার এসেছিল, আমি পড়েছিলাম এই প্রশ্নটা এবং আমি অ্যানালাইসিস করেছিলাম অনেক আগে এই ভিডিওতে, এছাড়াও তোমাদের বলতে পারো WBPতেও হয়তো এই প্রশ্নটা দিয়েছিল এসআইতে, মনে পড়েছে না ঠিক। তো যাই হোক, ওপেকের সদর দপ্তর তোমরা জেনে রাখো ভিয়েনার অস্ট্রিয়া, অর্থাৎ অস্ট্রিয়ার ভিয়েনা হলো তোমার ওপেকের সদর দপ্তর, যার ফুল ফর্ম কী আছে? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিজ, ঠিক আছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করেন? তো এই যে প্যারিসে বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা কে করেন, তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু মাদাম কামা, যিনি আমাদের প্যারিসে বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা করেছিলেন। দেখো কি আছে, এক্সট্রা ডিটেলস দিয়ে দিচ্ছি, বন্দে মাতরম হলো ভারতীয় জাতীয়তাবাদী প্রকাশনী, 1909 সালে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল, মাদাম ভিকাজি কামা দ্বারা প্যারিসে প্রতিষ্ঠিত এটি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাবো, 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি এডিস মশার কারণে হয়? তো অবশ্যই এডিস মশার কারণে হয় ডেঙ্গু, তো ডেঙ্গু হয়ে যাবে তোমার সঠিক উত্তর। আর ম্যালেরিয়া রোগ কিছু হয়? স্ত্রী এনিফিলিক্সে মশা কামড়ালে কিন্তু আমাদের ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি? তো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি? তোমার গোর্গাবুরু। আর এই যে অযোধ্যা পাহাড়, এটি কিন্তু তোমাদের পুরুলিয়া জেলায় অবস্থিত, আর পুরুলিয়ার পাশাপাশি তোমরা ঝাড়খণ্ড, সেটা তোমরা জানো আশা করি, তো সেই ক্ষেত্রে তোমাদের যারা ম্যাপ সম্বন্ধে কিন্তু অবগত নয় তাদের বারবার বলছি, তোমরা ম্যাপ সম্বন্ধে, ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ সম্বন্ধে, বিশেষ করে এই দুটো ম্যাপ, পৃথিবীর ম্যাপটা আমি ছেড়েই দিলাম, ভারত এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরীক্ষার জন্য, আর যদি তোমার টোটাল সেন্ট্রাল দেখো তাহলে 3টে ম্যাপই কিন্তু ভীষণ প্রয়োজন, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ম্যাপ সম্বন্ধে তোমরা অবগত হও, কোথায় কোন জায়গায় রয়েছে এগুলো সম্বন্ধে কিন্তু তোমরা জানো, কারণ এইখান থেকে কিন্তু তোমাদের অনেক কনসেপচুয়াল প্রশ্ন আসবে, সেইখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে যদি তোমাদের ম্যাপ সম্বন্ধে তোমরা জেনে থাকো বা সেই সম্বন্ধে যদি তোমাদের একটা ধারণা থাকে, নয়তো কিন্তু তোমাদের অনেক প্রশ্ন তোমরা করে আসতে পারবে না। তো যাই হোক, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি? গোর্গাবুরু হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন যাওয়ার আগে দেখো একটা এক্সট্রা ডিটেলস দিয়ে দিয়েছি, কি দিয়েছি, সান্দাকফু হিমালয়ের সিঙ্গালীলা প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ এবং গোর্গাবুরু অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহ, অর্থাৎ কি সান্দাকফু হিমালয়ের সিঙ্গালীলা প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ আর গোর্গাবুরু হলো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহ। নেক্সট প্রশ্ন, ভারতের সবথেকে বড় সেচখাল কোনটি? তো ভারতের মধ্যে সবথেকে বড় সেচখাল হলো কি তোমাদের ইন্দিরা গান্ধী খাল, হলো তোমাদের ভারতের মানে সবথেকে বড় সেচখাল, তো অপশান সি হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? তো
তো জারোয়া উপজাতি তোমরা বসবাস করো কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু তোমাদের জারোয়া উপজাতির মানুষেরা বসবাস করে থাকে। এছাড়াও লেপচা, লেপচা এরকম প্রশ্ন আসতে পারে, লেপচা উপজাতিরা কোথায় বসবাস করে? সেটা কিন্তু সেক্ষেত্রে তোমাদের সিকিম হয়ে যাবে। এছাড়াও তোমাদের প্রশ্ন আসতে পারে মুন্ডা উপজাতিরা কোথায় বাস করে? বিহার হতো, বিহার হবে সেটা। এছাড়াও তোমাদের কিন্তু অন্যান্য যে কোনো জাতির সম্বন্ধে প্রশ্ন আসতে পারে, জাস্ট আমি তোমাদের দুটো দিয়ে দিলাম। এছাড়াও খাস হতে পারে, খাস আমরা উত্তরাখণ্ডে দেখতে পাই, খাস উপজাতি। গোল্ড, গোল্ড বলে একটা উপজাতি হয় যেটা আমরা অবশ্যই মধ্যপ্রদেশে দেখে থাকি। এইগুলো কিন্তু তোমাদের একদম ছোটস্ট করে রাখতে হবে, মানে একদম যাতে সাথে সাথে যদি প্রশ্ন আসে, যাতে সাথে সাথে যাতে তোমাদের এক সেকেন্ডের মধ্যে দেখেই মাথায় চলে আসে কোথায় কোনটার উপজাতি। তো সেই ক্ষেত্রে জারোয়া উপজাতি তোমরা জেনে রাখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন চলে যাবো। 15 নম্বর প্রশ্ন কি আছে, মন্দির নগরী নামে পরিচিত কোন শহর? তো মন্দির নগরী আমাদের বলা হয় বিষ্ণুপুরকে। অপশন বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তো মন্দির নগরী নামে পরিচিত বিষ্ণুপুর হয়ে যাবে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নাসিক কোন নদীর তীরে অবস্থিত, মানে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত? এই ধরনের প্রশ্ন কিন্তু একটা পরীক্ষা আসাটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে নাসিক তোমাদের অবশ্যই অবস্থিত হলো তোমাদের এই চারটা অপশন দেখতে পাচ্ছ, মহানদী, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটি সঠিক উত্তর কিন্তু গোদাবরী নদীর তীরে কিন্তু আমাদের নাসিক শহরটি অবস্থিত। নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। এছাড়াও তোমাদের প্রশ্ন আসতে পারে যে কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত, এই প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে তোমরা জেনে রাখো, সম্বলপুর নদীর তীরে কিন্তু কটক শহরটি অবস্থিত। এছাড়াও তোমাদের প্রশ্ন আসতে পারে যে যে সুরাট, সেই সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে সুরাট কিন্তু তোমাদের অবস্থিত। এছাড়াও তোমাদের প্রশ্ন আসতে পারে যে বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটি কিন্তু কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভীষণ আসার সম্ভাবনা রয়েছে, যেগুলো আমি এক্সট্রা ডিটেলস সহকারে লিখে দিয়েছি, সেগুলোতে ইম্পর্টেন্স। এছাড়াও আমি তোমাদের এখন আলোচনা করে দিচ্ছি, যখন কোশ্চেন্স আলোচনা করছি পাশাপাশি এগুলো কিন্তু তোমাদের জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। নেক্সট 17 নম্বর প্রশ্ন চলে যাবো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন? এই প্রশ্নটা আমি আগেও একবার দিয়েছিলাম হয়তো এই সেটে আলোচনা করার সময়। তো সেই ক্ষেত্রে তোমাদের কফি কিন্তু কর্ণাটক, কফি মানে ক দিয়ে, কর্ণাটক হচ্ছে তোমাদের ক দিয়ে। এইভাবে মনে রাখা একটা ট্রিক্স আমি তোমাদের জাস্ট বলেছিলাম। উত্তরপ্রদেশে কিন্তু সব থেকে গম উৎপাদনে প্রথম আছে, গম এবং আখ। ভুট্টা উৎপাদনে কিন্তু আমাদের প্রথম আছে কিন্তু অন্ধ্রপ্রদেশ। আর প্রাক আর কি আছে তোমাদের, প্রাকৃতিক রাবার কিন্তু হচ্ছে কেরালা, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের, আর তামাক উৎপাদনও কিন্তু তোমাদের অবশ্যই প্রথম স্থান অধিকার করেছে অন্ধ্রপ্রদেশ। এইগুলো কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় বিভিন্নবার বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় এসছে, তাই এক্সট্রা ডিটেলস তো দেওয়া আছে। পাশাপাশি আমি যেগুলো বলছি সেগুলো মাথায় মনে রেখে খাতায় নোট ডাউন করে নেবে, আর বারবার বলছি রিভাইশন করবে। রিভিশন না করলে কিন্তু তোমরা অনেকটা কিছু থেকে তোমরা পিছিয়ে যাবে। এতদিন আশা করছি, 12-14 দিনে আমি ভিডিও দিতে পারিনি, আশা করছি তোমরা এতদিনে যারা যারা আমার ভিডিও দেখেছো সব ভিডিও তোমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছো আর রিভিশন দিয়ে দিয়েছো, কারণ সামনেই এক্সাম। আর এখন কিন্তু লেট করলে চলবে না, একদম জোর কদমে লেগে থাকতে হবে। 2-3 ঘন্টা তুমি জিকে পড়ো, বাকিটা সময় ম্যাথ করো, দেখবে তোমাদের এক্সামে কে আটকায়। আমি বলছি আর আমার জিকেগুলো থেকে কত পার্সেন্ট তোমরা কমন পাও এক্সাম শেষেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক, 18 নম্বর প্রশ্ন চলে যাবো। 18 নম্বর প্রশ্ন কি, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তোমাদের কাকে বলা হয়? চারটে অপশান আছে দেখো, তো অবশ্যই চারটে অপশানের মধ্যে তোমার সঠিক উত্তর গিয়ে যাবে। সঠিক উত্তর হবে কিন্তু কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরকে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তো কোয়েম্বাটুর হয়ে যাবে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর। অনেক সময় ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর করে দিয়ে আসবে যারা জানো না, তো একদম এই ক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ করলে চলবে না, মানে যেগুলো তোমার একদম শিওর শট সেগুলো কিন্তু তোমরা করে আসবে। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে, 19 নম্বর প্রশ্ন, নামদাফা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত? তো নামদাফা জাতীয় অরণ্য তোমাদের অরুণাচল প্রদেশে অবস্থিত। তো অরুণাচল প্রদেশ হয়ে যাবে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর। দেখতে পাচ্ছ নামদাফা জাতীয় অরণ্য, বিভিন্ন জাতীয় অরণ্য কোথায় কোন রাজ্যে অবস্থিত এগুলো কিন্তু জেনে রাখবে তোমরা। আর আমি যেগুলো দিয়ে রাখছি দিয়ে দিচ্ছি, এনাফ এনাফ টু এনাফ। এছাড়া বাদ বাকি দেখো, 50টার মধ্যে তার 50টা জিকে কমন পাওয়া খুব মুশকিল, কিন্তু ম্যাক্সিমামটা আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তো নেক্সট 20 নম্বর প্রশ্ন, চিতলের বিজয়স্তম্ভ কে তৈরি করেন? তো চিতলের বিজয়স্তম্ভ তৈরি করেন কে? রানা কুম্ভ। রানা কুম্ভ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। আর একটা কি আছে এক্সট্রা ডিটেলস দেখো, এটি ভিক্টোরিয়া টাওয়ার নামেও পরিচিত। 1448 সালে বিখ্যাত রাজা রানা কুম্ভ দ্বারা এটি নির্মিত হয়েছিল, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, অনিলা দেবী ছদ্মনামে কোন বাঙালি পুরুষ লেখক লিখেছেন? তো অনিলা দেবী মানে কার ছদ্মনামে, যে রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর তো নয়, রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ, তোমরা সবাই জানো। তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তোমার নাম হলো কি, তোমার অনিলা দেবী। অনিলা দেবী কার নাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? অপশান বি। এছাড়া দেখো, হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? টিমোথি। এগুলো কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। যদি প্রশ্ন চলে আসে যে বাই চান্স যদি তোমাদের প্রশ্ন চলে আসে যে মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি, এই প্রশ্নটা যদি আসে, বা টিমোথি কার ছদ্মনাম, তখন কিন্তু তোমাদের আমি একদম বলতে পারবে না দাদা তুমি প্রশ্নটা করাওনি, এক্সট্রা ডিটেলস মানে সেটাও প্রশ্ন, এটা তোমরা জেনে রাখো। নেক্সট প্রশ্ন চলে যাবো,
দ্য ম্যান হু কিল্ড গান্ধি, এটি কার লেখা? এই যে বিখ্যাত একটি তোমার লেখক, মানে বিখ্যাত একটা গ্রন্থ, এই গ্রন্থটি কে লিখেছেন? এই গ্রন্থটি লিখেছেন আমাদেরকে মনোহর মালগাঁওকার, দ্য ম্যান হু কিল্ড গান্ধি, অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এছাড়া তোমার মদন মোহন মালব্য থাকতে পারে, নাথুরাম গডসে থাকতে পারে। নাথুরাম গডসে কিন্তু তোমাদের অপশানে থাকার ভীষণ সম্ভাবনা রয়েছে, কারণ কি নাথুরাম গডসেই কিন্তু আমাদের গান্ধীজিকে হত্যা করেছিল। তো সেই ক্ষেত্রে দ্য ম্যান হু কিল গান্ধি গেস করে যখন তোমরা করতে যাবে চলবে না, সব জায়গায় গেস করে চলবে না। তো সেই ক্ষেত্রে মনোহর মালগাঁওকার কিন্তু দি ম্যান হু কিল গান্ধি গ্রন্থটি আর রচয়িত, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এছাড়া অপশান আমি দিইনি, দু চারটা অপশান আমি তোমাদের বলেও দিলাম। নেক্সট প্রশ্ন চলে যাবো, দি সুইটেবল বয়, দি সুইটেবল বয় গ্রন্থের লেখককে? তো দি সুইটেবল বয় এই যে গ্রন্থটি, এটির লেখক হলো তোমাদেরকে বিক্রম সেট। বিক্রম সেটের একটি বিখ্যাত গ্রন্থ দি সুইটেবল বয়, দি বিক্রম সেট লিখেছেন কি সুইটেবল বয়, ঠিক আছে। তারপর প্রশ্ন কী আছে চলে যাবো, দেখো 24 নম্বর প্রশ্ন কী আছে আজকে দেখে নেবো কী আছে। এছাড়াও দেখো দি গোল্ডেন গেট, এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল, বিক্রম সেট, ঠিক আছে। এছাড়াও বিক্রম সেটের বিভিন্ন রকম যে গ্রন্থ, দি গোল্ডেন গেট এটাও বিক্রম সেটের, এ সুইটেবল বয় এটাও কিন্তু তোমার বিক্রম সেটের, এ সুইটেবল গার্ল এটাও কিন্তু বিক্রম সেটের, বয় বলো গার্ল বলো দি গোল্ডেন গেট বলো সব কিন্তু বিক্রম সেটের লেখা। অপশানে কিন্তু তোমাদের পরীক্ষা থাকতেও পারে যে এর মধ্যে কোনটি বিক্রম সেটের লেখা নয়। চারটে অপশান দিয়ে দিল, দি গোল্ডেন গেট, সুইটেবল বয়, সুইটেবল গার্ল, তারপর শুধু গোল দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ক্ষেত্রে শুধু গোলটা কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের বিক্রম সেটের নয়। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে, তাই তোমাদের কিন্তু এক্সট্রা ডিটেলস সহকারে এইগুলো কিন্তু পড়ে নিতে হবে, ঠিক আছে। বিক্রম সেটের এই যে বিক্রম সেট, তিনি কোন কোন গ্রহ মানে এই গ্রন্থগুলো লিখেছেন, পাশাপাশি যে দিয়ে দিচ্ছে এগুলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? তো আবুল কালাম আজাদের একটা বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, তো সেই ক্ষেত্রে আবুল কালাম আজাদ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এছাড়াও তোমাদের অপশানে বিক্রম স্যার থাকতে পারে, জওহরলাল নেহরু থাকতে পারে, মহাত্মা গান্ধী থাকতে পারে, বিভিন্ন রকম অপশান থাকতে পারে। সেক্ষেত্রে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? আবুল কালাম আজাদ। আর তোমাদের আরেকটা কথা ভিডিওর মাঝে একটু বলে রাখি, দেখো তোমরা সবসময় চেষ্টা করবে কি বলতো, এমসিকিউ যে প্রশ্নগুলো না, তোমরা চেষ্টা করবে এসিকিউ আকারে পড়ার, মানে অপশান ছাড়া পড়ার চেষ্টা করবে, দেখবে তোমরা অনেক অ্যাডভান্টেজ পাবে। আগেও তোমাদের ভিডিওতে আমি বলেছি, যারা আমার ভিডিও রেগুলার ফলো করছে তারা অবশ্যই তোমরা জানো। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই চেষ্টা করবে এসিকিউ আকারে পড়ার, অর্থাৎ কি দি সুইটেবল বয় এই গ্রন্থের লেখক কি, মাথায় যাতে সাথে সাথে ক্যাচ করে দি সুইটেবল বয় বিক্রম সেট, এইরকম বিক্রম সেটের লেখা দি সুইটেবল বয়, এইরকম যেন কাজ হয়। তো যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবো, 25 নম্বর প্রশ্ন কী আছে, কোন পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়? তো সাংবাদিকতার ক্ষেত্রে তোমার দেওয়া হয় কোন পুরস্কার, সেই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কি পুলিৎজার পুরস্কার কিন্তু আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের দেওয়া হয়। তো অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তো মোটামুটি দেখতে পাচ্ছ প্রশ্ন কীরকম ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, আর এক্সট্রা ডিটেলস যে 25টা প্রশ্ন দিয়েছি না, টোটাল আমাদের তোমাদের এর মধ্যে 50টা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো এত এক্সট্রা ডিটেলস তোমাদের দিয়েছি কারণ দেখো এগুলো কিন্তু পড়াটা পড়ে মাথায় ক্যাচ করতে হবে, রাখতে হবে, ধরে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে ধীরে ধীরে পড়ো, আমি যেগুলো দিচ্ছি সেগুলো আগেরগুলো রিভিশন করতে থাকো, দেখবে তোমাদের জিকেটা তোমরা কতটা ফ্লোলি, যে কোনো রাজ্য সরকারের পরীক্ষা বলো, সেন্ট্রালে বলো, ম্যাক্সিমামটা তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। আর WBP ফুড এগুলো তো একদম উড়িয়ে দেবে, মানে একদম হুবহু কমন পাবে, আমি এতটা নিশ্চয়তার সাথে বলতে পারি। তো সেক্ষেত্রে তোমাদের মোটামুটি এরপর থেকে আমি কন্টিনিউ মোটামুটি ভিডিও দেবো, প্রতিদিন আশা রাখছি। তো এই নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই, যেহেতু এক্সাম অ্যানাউন্স হয়ে গেছে। তো এক্সাম তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি এক্সামের ডেট তোমার আছে কত তারিখ দেখে নিই, মোটামুটি দুটো ডেটে এক্সাম হবে, তো 16 মার্চ এবং 17 মার্চ তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফাইনাল এক্সাম ডেট কত? 16 মার্চ অ্যান্ড 17 মার্চ, একদম অফিসিয়াল অ্যানাউন্স হয়ে গেছে। আর এই ক্ষেত্রে আশা করছি ডেট চেঞ্জ হওয়ার কোনো মানে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, যেহেতু অ্যানাউন্স হয়ে গেছে। কারণ দেখো সামনে একবার টেটের ডেট তোমার চেঞ্জ হয়েছিলো, মাঝখানে ANM JNM যে তোমার নার্সিংয়ে হয় সেই ক্ষেত্রে তোমার সেখানকার ডেট ওরা চেঞ্জ করেছিল। সেক্ষেত্রে এটার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কি না আমার মনে হচ্ছে না যে চেঞ্জ হবে, যেহেতু দুটো ডেট দিয়ে দিয়েছে, আশা করি চেঞ্জ হওয়ার সম্ভাবনা ভীষণ কম। তো মোটামুটি দেখতে পেলে কেমন ধরনের প্রশ্ন আজকে দিয়েছি, এই ধরনের প্রশ্নগুলো প্রতিনিয়ত আশা করছি এবার থেকে তোমাদের আসতে থাকবে, যেহেতু এক্সামের কাছাকাছি চলে এসেছি। তোমাদের 100 ডেজ যেহেতু চ্যালেঞ্জ আমি নিয়েছি, আশা করছি তোমাদের প্রত্যেক দিন একটা প্রতিদিন কভার করে দিতে পারবো। আর তোমরা অবশ্যই রিভিশন করতে থাকো, প্রিভিয়াস যে 45টা সেট দিয়েছি সেগুলো বারবার পড়ো, বারবার দেখো, 1-2 ঘন্টা জিকে পড়ো আমার ভিডিওটা দেখে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা তোমরা ফ্লোলি জিকেতে এগিয়ে যাবে, জিকেতে তোমাদের অসুবিধা হবে না। আর 6-7 ঘন্টা ম্যাথ করো, দেখবে তোমাদের পরীক্ষা কি আটকায়, ম্যাথ হিউজ পরিমাণে প্র্যাকটিস করো, জিআইটাও আমার টুকটাক করো, 4-5টা জিআই থাকবে ম্যাথের মধ্যে, তো সেটা তোমাদের কী বলবো বলো। তো মোটামুটি এই ছিল আজকের প্রশ্ন, প্রশ্নটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, প্রশ্নগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, যারা ফুডের এসআইয়ের এক্সাম দিতে চলেছে তাদের সাথে মাস্ট অ্যান্ড মাস্ট শেয়ার করবে। সেটা তোমার ফ্রেন্ড হতে পারে, তোমার রিলেটিভ হতে পারে, তোমার সিস্টার হতে পারে, তোমার ব্রাদার হতে পারে, তোমার দাদা হতে পারে, যে কোনো হতে পারে যারা এক্সাম দিতে চলেছে ফুডের এক্সাম,
সবার সাথে শেয়ার করে দাও, কারণ যারা জিকে নিয়ে ভয় পাচ্ছে, জিকে তো ভয় পাওয়ার কিছু নেই, আমি যা দিচ্ছি এনাফ টু এনাফ, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলের সাথে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, পাশে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবে। আর নেক্সট ভিডিও যখনই আমি তোমাদের 47 নম্বর সেট দেবো, যে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজানো যদি থাকে, সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কী সমস্যা বা কী বৃত্তান্ত বা কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।